বন্ধুরা, এই হলো পরীর বাড়ি। আর পরীর বাড়িতে এখন পরীর মা সাজুগুজু করে পরীকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। নড়িস না রে মা, একটু দাঁড়া। বাবা, একটু স্থির হোস না, তুই চুলটা তো আঁচড়াতেই পাচ্ছি না। মা, ভালো লাগছে না। তুমি কখন থেকে আমার চুল নিয়ে টানাটানি করে যাচ্ছো? দূর বাবা, আমি কতক্ষণ দেখিনি যেন ভাইকে বনুকে। আমি কাম্মার ঘরে যাব। আরে বাবা, যাবি যাবি, অত হুটোপাটা করলে হয়? কাম্মা তো শাড়িটারি পরছে স্নান করে, এখন তুই গেলে কি করে হবে বলতো? তারপরে ভাই আজকে নাড়ু গোপাল সাজবে, সময় লাগবে না ভাইকে সাজাতে। মা, আজকে আমার ভাই নাড়ু গোপাল সাজবে গো। ও মা, কি সুন্দর লাগবে গো তাহলে। আমি যাই মা, যাই কাম্মার ঘরে যাই। দেখ, এ তো আমি বলেও বিপদে পড়লাম। হ্যাঁ, ও ভগবান, এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করব। আচ্ছা বাবা, যাবি যাবি, আগে তৈরি তো হ, তারপরে তো যাবি। জানিস, বাবারা এক্ষুনি ঠাকুর নিয়ে চলে আসবে ওদিকে। ও বৌমা, বলি করছো কি, তৈরি হয়েছো? ও মা, একে কি দেখছি গো, আমার দিদি ভাই তো একদম ম্যাচিং ম্যাচিং মায়ের সঙ্গে। বাবা রে, কত সুন্দর সাজুগুজু হয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগছে মা। মা, দিদি ভাই আর পরী একা নয়, আমরাও দলে আছি। এই যে দেখুন, আপনার ছোট দিদি ভাইটাকে দেখুন, হ্যাঁ, আমার সঙ্গে ম্যাচিং করে পড়েছে। ও মা, তাই তো, সে কি কাণ্ড। হ্যাঁ, সব ম্যাচিং ম্যাচিং, আর আমি পুরি হয়ে গেলাম বাদ। ও কাম্মা, তুমি এসেছো? আমি কখন থেকে ভাবছিলাম তোমার ঘরে যাব। মা তো আমাকে ছাড়ছেই না, সেই সকাল থেকে শুধু স্নান করাচ্ছে, জামা পরাচ্ছে, চুল আঁচড়াচ্ছে, একটার পর একটা শুধু সাজিয়ে যাচ্ছে। দূর বাবা, ভালো করেছো তুমি চলে এসেছো। উমা বনু সাজুগুজু করে ফেলেছে বুঝি? এই বনু, তোকে কি সুন্দর লাগছে। এই রাই, তাই তো আমি ভুলেই গেছিলাম, তোকে তো আর বনু বলা যাবে না, তোর তো নাম আছে একটা মিষ্টি মিষ্টি। আচ্ছা কাম্মা, ভাই কোথায় গো? ভাই তো আজকে নাড়ুগোপাল সাজবে মা বলছিল। হ্যাঁ রে, ভাই তো নাড়ুগোপাল সাজবেই আজকে। হ্যাঁ গো দিদি ভাই, আজকে তোমার ছোট্ট ভাই একদম নাড়ুগোপাল সাজবে গো। জানো তো, আজকে তো জন্মাষ্টমী, জন্মাষ্টমীর দিন সব পুচকুসোনারা এরকম গোপাল সাজে, আর রাধা অষ্টমীর দিন তুমি সাজবে রাধা রানী। ওমা তাই ঠাম্মি, আমিও সাজবো। আর বুনু সাজবে না? হ্যাঁ তো মা, তুমিও সাজবে, বুনুও সাজবে। এই তো দেখছি সব রেডি হয়ে আছো। আচ্ছা চলো চলো, ঠাকুর চলে এসেছে বাইরে, রাজকে দাঁড় করিয়ে রেখে এসেছি, ঠাকুরকে বরণ করে তুলতে হবে তো ঘরে, চলো চলো। ওই দেখ পরি, ঠাকুর চলে এসেছে রে, চল চল শিগগিরই চল। ও দিদি ভাই, বরণটা নিয়ে আসো তাহলে, আমি যাই। বৌমা এসো এসো মা, তাড়াতাড়ি বরণ ডালাটা নিয়ে এসো। বছর গোনার দিন ঠাকুরকে দুয়ারে দাঁড় করিয়ে রাখা ভালো না মা। তো দেখো, ঠাকুর আসার খবর পেতে পেতেই সবাই তৈরি হয়ে চলে এসেছে। ইন্দু তো একদম বরণের থালা, ওদিকে ডোনা হাতে শঙ্খ, আর ঠাম্মি আমাদের রায়মাকে নিয়ে চলে এসেছে। আর এইদিকে দেখো, এইদিকে রিনি, তুলি আর আমাদের কিউট পরি সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে। কখন ঠাকুরের মুখ খোলা হবে? বাড়ির ঠাকুর বলে কথা, খুব আনন্দ আজকে পরি। বাবা বাবা, ঠাকুরের মুখটা ওরকম করে ঢেকে রেখেছো কেন গো? খুলে দাও, দেখাই তো যাচ্ছে না। এ মা, ঠাকুরের মুখটা খবরের কাগজ দিয়ে ঢেকে রেখেছে। হ্যাঁ রে মা, এবার ঠাকুরের মুখ খুলে দেব, মা বরণ করবে তো এবার। বাবা রাজ রে, নে নে তাড়াতাড়ি নাড়ু গোপালের মুখটা খুলে দে বাবা। ও বৌমা, বলছি এসো এসো মা, বরণ থালাটা নিয়ে এসো, তাড়াতাড়ি বরণটা সেরে নাও। মা, এই তো আস্তে আস্তে ঠাকুরের মুখটা খুলে দিলাম। ডোনারে শঙ্খ বাজা, মা একটু উলু দিন। ও মা, রাজ কে পছন্দ করলো রে? মুখটা এবার ঠাকুরের খুব মিষ্টি হয়েছে, কি সুন্দর হয়েছে ঠাকুরটা এবার। বাবা বাবা, ও সত্যি, যাই যাই। এ বাবা, প্রদীপটা তো জ্বালানোই হয়নি। এই প্রদীপটা একটু জ্বালিয়ে দাও না। এবার তোমরা নাড়ু গোপালকে ঘরে আস্তে আস্তে ঢুকিয়ে দাও। এইটু না সরসর, শাকটা বাজা। তুলি দি, রিনি দি, দেখো দেখো আমাদের ঠাকুরটা কি সুন্দর সাজানো গোছানো গো, কি সুন্দর দেখতে। বাবার কাকাই কত সুন্দর পছন্দ করে ঠাকুরটা নিয়ে এসেছে। হ্যাঁ রে পুরি, তুই তো একদম ঠিক কথা বলেছিস, আমাদের নাড়ু গোপালটা কি সুন্দর দেখতে। দেখ, পুরো
মনে হচ্ছে আমাদের পুচকু ভাই। কি সুন্দর রাজ। নে রে আস্তে আস্তে তোল, খুব সাবধানে যেন হাতে তলায় চিপটে না যায়। নে 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 আগে ওই দিকটা সরা। হ্যাঁ রে দাদা, এই তো তুলছি, একটু আস্তে 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 তোল তোল তোল। হ্যাঁ এই তো উঠেছে। নে 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 এবার চ ঘরে চ। আস্তে আস্তে নামা রাজ, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ এই তো হয়েছে। হ্যাঁ এই দেখো দেখো আস্তে আস্তে দেখো, ওই দিকতে লাগে না যেন। আরে না না এই তো হয়ে গেছে নামানো ঠাকুর। ডোনা তুমি তাহলে বৌদির হাতে হাতে সব এদিকটা গোছানো গাছানো করো, আমি তাহলে যাই ওদিকটা, আমার এদিককার দায়িত্ব শেষ। বলো দিদি ভাই কি করতে হবে বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভাই, তুমি পারবে তো, যদি অসুবিধা হয় তাহলে আমায় ডেকো। কিন্তু ডোনা রে আমি এদিকটা ঠিক সামলে নেবো বুঝলি, তুই যা বরঞ্চ গিয়ে আমাদের ডোডোকে সাজিয়ে ফেল তাড়াতাড়ি, নাহলে দেরি হয়ে যাবে। এই দেখো এদিকে ডোনা তো আমাদের ডোডো সোনাকে সাজিয়ে ফেলেছে, কিন্তু কেমন সাজিয়েছে আমাদের নারুগোপালকে দেখতে হবে তো। এই যে আমার সোনা বাবা, তোমাকে তো যেটুকু পারলাম সাজালাম, কি জানি মামাম তোমায় কেমন সাজালো, ভালো হলো কিনা, তোমার বাবার আবার পছন্দ হবে কিনা, ঠাম্মি দেখে কি বলবে, আর তোমার বড় মা সে তো আবার তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে আছে, কি জানি বাবা কেমন হলো। কিন্তু যাই সাজায় না কেন আমার মিষ্টি গোপালটাকে কিন্তু খুব মিষ্টি লাগছে। হ্যাঁ আবার মধ্যে চটকে পটকে খেয়েনি, কি সুন্দর লাগছে তোমাকে জানো না। এ মা নানা আমি কি করছি, আমার ছোনাটাকে আমি নজর দিয়ে দিচ্ছি তো, মায়ের নজর খুব লেগে যায়। না না আমি ভালো করে দেখবই না। ডোনারে কই রে, এই তো আমি সব জোগাড় জানতি মোটামুটি করে ফেলেছি, কই দেখি আমাদের ডোডো সোনাকে কেমন লাগছে না রূপবাল সেজে। মা এটা কে? এই দেখো আমাদের ডোডো সোনাকে কি সুন্দর লাগছে। ও মা এ তো পুরো ননি চোরা, কি মিত্তি মিত্তি লাগছে, এ যেন সত্যি করে মরতে গোপাল চলে এসেছে। মা এটা কে গো? এ তো নারু গোপাল রে, কি সুন্দর সাজিয়েছিস ডোনা ওকে, বাপ রে বাপ, মা দেখলে যা খুশি হবে না। উড়ি বাবা দাঁড়া দাঁড়া পরীকে ডাকি, পরি দেখলে অজ্ঞান হয়ে যাবে, পাগলই হয়ে যাবে আনন্দে, কখন থেকে শুধু বলে যাচ্ছে মা আমি ভাইকে দেখবো ভাইকে দেখবো। রে আয় শিগগিরই আয় মা, আসুন আসুন দেখে যান দেখে যান, আমাদের জ্যান্ত লাড্ডু গোপালকে একবার দেখে যান। ও মা ডাকছো না কি, বলো বলো কি বলছো। ও মা এটা কে, আমি কাকে দেখছি, এ তো স্বয়ং আমার লাড্ডু গোপাল, মনে হচ্ছে মরতে নেমে আমার ঘরে চলে এসেছে গো, কি সুন্দর লাগছে, কারোর নজর না লাগে দাদু ভাই আমার, কি মিথ্যি কি মিথ্যি। ওলে বাবা দেখি দেখি মুখটা একটু দাও দাও, বৌমা আমার কোলে একটু দাও। ও বৌমাই আমি কাকে দেখছি গো, সত্যি মা তুমি কি সুন্দর সাজিয়েছো গো আমার দাদু ভাইকে, এ তো যেন স্বর্গের গোপাল আমার কোলে স্বয়ং নেমে এসেছে, কি মিথ্যি লাগছে গো। ও বৌমা কি সুন্দর লাগছে, আমার তো মনে হচ্ছে এতদিনে ঠাকুর আমার কথা শুনেছে গো, এই জন্যই আমার ঘরে এসেছে ঘর আলো করে। এটা তো কৃষ্ণ ঠাকুরই, কিন্তু ভাইয়ের জন্মদিন তো আর কৃষ্ণ ঠাকুরের জন্মদিনের জন্য না, আসলে কৃষ্ণ ঠাকুরের জন্মদিনের দিন সব ছোট্ট সোনাগুলো কৃষ্ণ ঠাকুর সাজে গোপাল সাজে বুঝলে। আসলে কি বলতো মা, বাড়ির সব বাচ্চারাই তো গোপাল স্বরূপ বুঝলি, ভাইয়ের মধ্যেও তো লুকিয়ে আছে গোপাল ঠাকুর। তাই বুঝি, কি মজা, ভাই কি সুন্দর সেজেছে, বাপলে বাপ, বাবাকে ডাকবো দেখাবো, আর কাকাই তো এখনো দেখেইনি, কাকাই দেখলে পাগল হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ছোট্ট মিষ্টি ডোডো সোনা কি সুন্দর নাড়ু গোপাল সেজেছে। তবে হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরের পর্বটা আসতে চলেছে, যেটা হতে চলেছে আরো বেশি মজাদার আর দুর্দান্ত, কেউ কিন্তু মিস করো না। আর তোমরা সবাই অনেক ভালোবাসা নিও, অনেক ভালো থেকো, আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, টাটা।